নমস্কার, আমি তোমাদের সমরজিৎ স্যার। আজকের আমাদের ভারতবর্ষের ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ বীর সন্তান, বলা যেতে পারে ভারতবর্ষ তথা বিশ্বের শিল্প জগতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ধ্রুবতারা বলা যেতে পারে, বিজনেস আইকন, বিজনেস ম্যাগনেট এবং যুব সমাজের অন্তরে জায়গা করে নেওয়া এমন একজন বিশেষ মানুষ, কিছুদিন আগে যাকে আমরা হারিয়েছি, সেই মানুষ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে, আজকের এই ক্লাসে। তিনি হলেন আমাদের সবার প্রিয় রতন টাটা, যার আসল নাম রতন নবল টাটা। রতন নবল টাটা তার আসল নাম। তিনি জন্মগ্রহণ করেন 1937 সালে মুম্বাইতে, 28শে ডিসেম্বর 1937 সালে মুম্বাইতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন ভারতীয় শিল্পপতি এবং টাটা গ্রুপের চেয়ারম্যান। এই টাটা গ্রুপের চেয়ারম্যান পদে দায়িত্ব নেন তিনি 1991 সালে, এই দায়িত্বটা গ্রহণ করেন। আর এই দায়িত্ব যথাযথভাবে তিনি এটাকে পালন করেন 2012 সাল পর্যন্ত। মনে রাখতে হবে এই সময় কিন্তু টাটা গ্রুপের সাফল্য চরম শিখরে উঠে যায়। এই সময় স্বর্ণযুগ বলা যেতে পারে টাটা গ্রুপের। এই সময় রতন টাটার আমলে টাটা গ্রুপ এই সময় সারা ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে শিল্প জগতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যবর্ণী ছিলেন কিন্তু রতন টাটা। এই সময় টাটা গ্রুপ অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে, আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। এই হলো সংক্ষিপ্ত রতন টাটার কিছু কথা। প্রথমে ভূমিকাতে বললাম, এবার তার স্বভাব চরিত্র নিয়ে বলি, পরে বিস্তারিত আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করব। রতন টাটা ছিলেন খুবই গম্ভীর প্রকৃতির মানুষ, তোমরা ছবিতেও দেখেছ। অল্প কথা বলতেন এবং যা বলতেন শোনার মতো। তার বাচনভঙ্গিও ছিল খুবই সুন্দর। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন কর্নেল ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেন। তিনি প্রযুক্তি এবং উদ্ভাবনে অনেক আগ্রহী ছিলেন, প্রযুক্তি এবং উদ্ভাবন, নতুন কিছু তৈরি করার মানসিকতা, এতে তিনি খুব আগ্রহী ছিলেন। তিনি অনেক নতুন নতুন প্রকল্প শুরু করেছিলেন, যেমন আমরা সবাই জানি তিনি বিশ্বের সবথেকে সস্তা গাড়ির যেমন ন্যানো গাড়ি, যে টাটা ন্যানো, এটা কিন্তু তিনি চালু করেছিলেন। তার মাথা থেকেই কিন্তু এই প্রকল্পটা প্রথম আসে। তিনি নতুন নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের শক্তির প্রতি প্রচণ্ড আগ্রহী ছিলেন। এই রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ সফলভাবে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। বিভিন্ন শিল্পে প্রায় সব দিকে রতন টাটার ছোঁয়া দেখা যায়, এই টাটা গ্রুপের ছোঁয়া দেখা যায়। তিনি সমাজের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন, সমাজের উন্নয়ন, মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন। তার কাছে দেশ ছিল সবার আগে, সব কিছুর জন্য তিনি অনেক কিছু করেছেন, দেশের জন্য, মানুষের জন্য অনেক উন্নয়ন করেছেন। তার পরিশ্রম এবং দক্ষতা অতুলনীয়, অবর্ণনীয়, কারোর সাথে তুলনা করা যায় না। তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, অনেক পুরস্কার। সেই পুরস্কার কী কী পেয়েছেন সেগুলো নিয়ে পরে আসছি। রতন টাটা যে সমস্ত জনহিতকর কার্যের সাথে জড়িত ছিলেন তা তো সে অনেক, তার মধ্যে কিছু কিছু, যেমন তিনি মানুষের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এছাড়া গ্রামীণ উন্নয়নের অবদান, গ্রামীণ মানুষের উন্নয়ন হবে কীভাবে, ঠিক আছে, এইসব দিকে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গৃহহীনদের জন্য আবাসন, তাদের মৌলিক সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন মৌলিক সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। এছাড়া ভারত তথা বিশ্বের যে সমস্ত এই যে পরিবেশ দূষণ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পরিবেশ রক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, হ্যাঁ, বিভিন্ন ধরনের শক্তি, যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো পরিবেশ দূষণ করে না এবং যেগুলোকে পুনরায় ব্যবহার করা যায়, পুনর্নবীকরণযোগ্য শক্তি যাকে বলি আমরা, সেই শক্তিগুলোর জন্য তিনি প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বিমোচন ইত্যাদি ক্ষেত্রে তার ভূমিকা অনন্য, তুলনা করা যায় না। তিনি বিভিন্ন পুরস্কারে তো ভূষিত হয়েছেন, তার মধ্যে আমাদের দেশের যে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যেটা পদ্মবিভূষণ, তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যেটা পদ্মভূষণ, এইসব পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তার যে পূর্বসূরি জিআরডি টাটা, তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, এটা মনে রাখবে। তার যে পূর্বসূরি জিআরডি
টাটা তিনি ভারতরত্ন কিন্তু পেয়েছিলেন। এছাড়া তিনি গ্রেটার মুম্বাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যাকে বলি আমরা সংক্ষেপে জিএমসির, সেরা ব্যবসায়িক পুরস্কার কিন্তু তিনি পেয়েছিলেন। ঠিক আছে, এছাড়া আরও অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন, সেগুলো আর ডিটেলসে গেলাম না, কিন্তু মেন মেন পুরস্কার এটাই, পদ্মবিভূষণ, পদ্মভূষণ। এছাড়া তিনি গ্রেটার মুম্বাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যাকে আমরা সংক্ষেপে বলি জিএমসি, এই পুরস্কারেও তিনি অনেক ভূষিত হয়েছিলেন। তিনি বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কাজ করেছেন, সেগুলো তোমাদের বললাম। শিক্ষার ক্ষেত্রে একটু বলি, শিক্ষার ক্ষেত্রে শিশুদের বিভিন্ন স্কলারশিপ প্রদান, হ্যাঁ, হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার জন্য শিশুদের স্কলারশিপ দেওয়া হয়, অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। টাটা যে গ্রুপ রয়েছে, সেখান থেকে যে সমস্ত শিক্ষার্থী আর্থিক দিক থেকে পিছিয়ে, তাদের কিন্তু অনেক বড় বড় স্কলারশিপ দেওয়া হয় দেশে এবং বিদেশে পড়াশুনো করার জন্য। স্বাস্থ্যক্ষেত্র তাই, তিনি ক্যান্সার, যে টাটা মেডিকেল সেন্টার অফ ক্যান্সার, যেটা তোমরা জানো টাটা মেডিকেল সেন্টার যে ক্যান্সারের, সেটা সেখান থেকে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হ্যাঁ, ক্যান্সারের ক্ষেত্রে, অনেক কঠিন রোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। দেশের মধ্যেও মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে অনেক অর্থ তিনি বিনিয়োগ করেছেন, যাতে সাধারণ মানুষ এবং দেশের মানুষের সেবা হয়, ভালো হয়। তিনি দরিদ্র বিমোচন করার জন্য তার যে টাটা ট্রাস্ট রয়েছে যেখানে, সেখানে প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। সেই তার মাধ্যমে দরিদ্র বিমোচন, গ্রামীণ মানুষের বিভিন্ন ধরনের তাদের গৃহ এবং তাদের আর্থিক শিক্ষা দীক্ষা সব দিকে যাতে যাতে সহযোগিতা করা যায়, সেই ভূমিকাও তিনি গ্রহণ করেছেন, বা টাটা ট্রাস্ট সাফল্যের সাথে সেই ভূমিকা বা সেই কাজ করে চলেছে। জলবায়ু পরিবর্তন কথা বললাম, জলবায়ু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, পরিবেশের ভারসাম্য বিভিন্নভাবে নষ্ট হচ্ছে, এইসব ক্ষেত্রে টাটা গ্রুপ অনেক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে এবং করছে কাজ। গৃহহীনদের জন্য তিনি অনেক সাহায্য করেছেন, গৃহহীন যাদের কিছু নেই তাদের মৌলিক সুবিধা নিশ্চিত করার জন্য টাটা ট্রাস্ট অনেক প্রকল্প চালু করেছে, অনেক প্রকল্প। এছাড়া ছোট ছোট যারা নতুন ব্যবসা করতে চায়, ছোট ছোট ব্যবসা করতে চায়, ছোট ছোট কর্মসংস্থানে ঢুকতে চায় যুব সমাজ, সেক্ষেত্রেও তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এইভাবে রতন টাটা কিন্তু আমাদের হৃদয়ে একটা বড় জায়গা নিয়েছেন, মানব কল্যাণ, মানব দরদি, এই মানসিকতার জন্য। ঠিক আছে, তার এই নৈতিকতা, মানবিক মূল্যবোধ দেশ ও বিদেশে অনেক মানুষের কাছে, অনেক সময় দেশ ও বিদেশে মানুষের কাছে সমাদৃত, তাদের হৃদয়ে, প্রত্যেক মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। ঠিক আছে, এইসব তো রয়েছে। আর আরেকটা কথা শুনলে তোমরা অবাক হবে, রতন টাটা তিনি যে টাটা ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, এখানে তার মোট যে অর্জিত অর্থ, তার 60-65% তিনি দাতব্য ক্ষেত্রে দান করেছেন মানুষের মঙ্গলের জন্য, দেশের সেবার জন্য, ভাবো। এছাড়া তার এই জনহিতৈষী মানবদরদী যে মানসিকতা, এই জনহিতৈষী মানবদরদী মানসিকতা ভারত তথা বিশ্বের ইতিহাসে দেখা যায় না। এত বড় শিল্পপতি, এত বড় মানুষ, কিন্তু দেশের মানুষের প্রতি, নিচু তলার মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি তার যে হৃদয় এত ব্যাকুল, তাদের কথা তিনি এত ভেবেছেন, তিনি দেশের সেবা করেছেন এইভাবে সারাটা জীবন, এটা ভাবা যায় না। এটা না খুব মানে অকল্পনীয়, অতুলনীয়। তো যাই হোক, এই মহান জনহিতৈষী মানবদরদী শিল্পপতি, তিনি তার এই দেহাবসান হয় 9 অক্টোবর 2024। ভারতবাসীর অন্তরে তিনি অমর হয়ে থাকবেন, কালজয়ী অমর হয়ে থাকবেন। কোনো দিন ভারতবাসী কেন, বিশ্বের মানুষ, বিশেষ করে শিল্প জগৎ তাকে কোনো দিন ভুলতে পারবে না, এই ধ্রুবতারাকে। তিনি ব্যবসায়ী সমাজ তথা যুব সমাজের একজন অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবেন সারা জীবন। তার এই অনুপ্রেরণা, তার মতেই মানুষ, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে, থাকবেন, অমর হয়ে থাকবেন আমাদের প্রিয় রতন টাটা স্যার। আমাদের দেশ, আমাদের ভারত মাতৃকার অন্যতম বীর শ্রেষ্ঠ সন্তান, ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, যিনি ভারতবর্ষের জন্য যা করে গেছেন, এবং তার যে টাটা ট্রাস্ট, তার যে প্রতিষ্ঠিত, এখনও পর্যন্ত তিনি নেই, কিন্তু তার প্রতিষ্ঠিত টাটা ট্রাস্ট দেশের মানুষের বা দেশের সেবার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা আগামী দিন করে যাবে, তা অবর্ণনীয়, অতুলনীয় এবং অবচনীয়। তো এই হলো রতন টাটা স্যার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মধ্যে, আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করলাম।
তোমরা এটা শুনে নেবে, বুঝে নিয়ে রতন টাটা স্যারের প্রতি তোমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। এবং আমাদের সবার প্রণাম থাকলো স্যারের চরণে। সবাই কমেন্ট সেকশনে স্যারের প্রতি প্রণাম নিবেদন করবে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। আর রতন টাটা স্যার সম্বন্ধে তোমাদের যদি কোনো রচনা আসে পরীক্ষায়, তাহলে এইখান থেকে তথ্য নিয়ে তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো এই হলো আজকের নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের অন্যতম শ্রেষ্ঠ নিবেদন স্যারের প্রতি, রতন টাটা স্যারের প্রতি।